জেনে নিন বিস্তারিত যেভাবে পাওয়া গেল তুর্কি পর্বতে নুহনবীর নৌকা তুরস্কের আরারাত পর্বতেই নুহনবীর নৌকা রয়েছে বলে দাবি করেছেন ক্যালিফোর্নিয়া ভিত্তিক এক গবেষক এর আগে দুই সালে একজন খ্রিস্টান আবিষ্কারকও দাবি জানিয়েছিলেন যে তুরস্কের যে কোনো এক পাহাড়েই আটকে আছে নুহনবী সেই নৌকা যদিও সে সময় তাদের ওই দাবি উড়িয়ে দেওয়া হয় পর্যাপ্ত প্রমাণের অভাবে বাইবেলের সূত্রমতে জানা যায় নুহনবী নৌকা পানিতে ভেসে থাকার একশো দিন পর আররাত পর্বতে গিয়ে ঠেকে এবং সেই পাহাড় থেকেই নতুন যাত্রা শুরু হয় কিন্তু এতদিন বিভিন্ন গবেষকরা এই দাবি প্রমাণের অভাবে উড়িয়ে দিয়েছিলেন সম্প্রীতি এক আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক গবেষক এই সম্মেলনে তাদের যোগ দেওয়ার কারণ নুহনবী নৌকা নৌকাটি আরারাত পর্বতে রয়েছে এমন দাবির পক্ষে উত্থাপিত প্রমাণ যাচাই করে দেখার জন্য গবেষকদের মধ্যে উপস্থিত অধ্যাপক রাউল এস বলেন আমার উদ্দেশ্য হল ওই পর্বতটিকে ঘুরে দেখা এবং অতীতে এখানে কোনো দুর্যোগ হয়েছিল কিনা তা পরীক্ষা করে দেখব পর্বত ঘেটে তথ্য উপাত্ত খোঁজার চেষ্টা করা হবে দাবির পক্ষে দুই হাজার সাল একদল চীনা ও তুর্কি ধর্মপ্রচারক অভিযাত্রী নোহু নৌকাটি খুঁজে পাবার এক অভিযান পরিচালনা করেছিলেন অভিযান পরিচালনার কয়েক সপ্তাহ পর তারা দাবি করেন যে তারা কাঠের কিছু নিদর্শন পেয়েছেন যা দিয়ে বোঝা যায় নৌকাটি প্রায় তেরো হাজার ফুট উপরে অবস্থান করছিল অধ্যাপক এস প্রান্তে আরও বলেন আমার গবেষণার ফলাফল খুব জলদি বই আকারে প্রকাশ করা হবে কিন্তু এটা এমন এক ব্যাপার যে ঠিক করে বলা মুশকিল যে কোথায় আছে নৌ নবী সেই নৌকা বিজ্ঞানীরা যদি শেষ পর্যন্ত বলে যে আরারাত পর্বতেই রয়েছে নৌকাটি তবে আমরা বিশ্ববাসীর কাছে তা প্রচার করতে পারব